গোবিন্দের যে চরণে নূপুর আছে না মা, একটা ছোট একটা বড়। কেন ছোট আর একটা বড়? কেন? একজন গুরু আর একজন শিষ্য। এই গুরু শিষ্য দুজন নূপুর হয়ে বিরাজ করছে, বিরাজমান করছে। ত্রেতা যুগে যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, তখন রামচন্দ্র হাসিতা হাসিতা বলতে বলতে পঞ্চবটির বনে মা সীতাকে খুঁজে বেড়াচ্ছে। ক্লান্ত হয়ে সীতার খোঁজে রামচন্দ্র খুব ক্লান্ত হয়ে একটা পাথরের ওপর বসেছে, বিশ্রাম করছে। পাথরের ওপর যখন ক্লান্ত হয়ে বসলেন রামচন্দ্র, হাতে ছিল একটা ধনুক। ওই যে হাতে যে তীর ধনুক থাকে, সেই ধনুকটা নিয়ে যখন বসেছে, ধনুকটা মাটিতে চাপা দিয়ে বসেছে। হঠাৎ লক্ষণ দেখছে কি মা, না ধনুকের তল থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। লক্ষণ বলছে, দাদা তুমি মা সীতার জন্য তো কাঁদছো, তোমার নয়নে তো জল, তাহলে রক্তটা কোথা থেকে আসছে? তাই তো রক্ত কোথা থেকে আসছে? যেই না ধনুকটা তুলেছে, দেখছে ধনুকের তলাতে একটা ব্যাং পড়ে আছে। ব্যাঙের ওপর ধনুক চাপা দিয়ে বসেছে, আর ব্যাঙের অঙ্গে আঘাত লেগেছে, তার জন্য সেই রক্তপাত হচ্ছে। সেই ব্যাঙকে হাতে করে নিয়ে বলছে, ওরে ব্যাঙ, ইহ জগতে মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানকে স্মরণ করে, ভগবানকে স্মরণ নাই। আজ যখন তুই বড় বিপদে পড়লি তখন ভগবানকে ডাকলি না কেন? মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানের স্মরণ নেয়, তা আজকে তুই যখন বিপদে পড়লি ভগবানকে ডাকলি না কেন? ব্যাং বলছে, প্রভু কথাটা তুমি ঠিকই বলেছ গো, মানুষ যখন বিপদে পড়ে তখন বলে হে গোবিন্দ রক্ষা করো, কিন্তু ভগবানই যদি বিপদে ফেলে দেয়, মানুষ বিপদে পড়লে তাকে ডাকে, কিন্তু সেই যদি বিপদে ফেলে দেয়, সেই যদি কষ্ট দেয়, তাহলে বলো বলো আমি কারে বা ডাকিব? 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 ওগো তুমি বলো বলো আমি কারে বা ডাকিব? ওগো তুমি জানো আমার আঘাত করেছো, বলো বলো আমি কারে বা ডাকিব? ওরে আমার এই বিপদের দিনে তোকে আমি এত আঘাত দিয়েছি, তোকে আমি এত কষ্ট দিয়েছি, বল তুই আমার কাছে কি চাস? কি আর চাইবো প্রভু, দিতেই যদি কিছু চাও তাহলে আমাকে নয় আমার গুরুদেবকে দাও। গুরুদেব? হ্যারে ব্যাঙের আবার গুরু থাকে নাকি? প্রভু আমি ব্যাং নই গো, যাকে তুমি ব্যাং ভাবছো আমি ব্যাং নই, আমি হলাম কর্ণমণি। আমার গুরুদেব হলো অষ্ট বসুর মধ্যে এক বসু, বিশ্বা বসু। আমার গুরুদেবের কাছে আমি একটা অপরাধ করেছিলাম, দোষ করেছিলাম, গুরুদেব ক্রোধামৃত হয়ে রুষ্ট হয়ে আমাকে অভিশাপ দিয়েছিল, ওরে তোর যেন নিজ কুলে জন্মগ্রহণ হয়। তাহলে আজকে আমার নিজ কুলে জন্মগ্রহণ হয়েছে, ব্যাং হয়েছি। তাহলে গুরুদেব যদি অভিশাপটা না দিত, তাহলে কোনোদিন হয়তো তোমার রাঙা চরণ পেতাম না। তাহলে গুরুদেবের জন্য পেয়েছি, তাহলে আমি বলবো আমাকে নয় তুমি আমার গুরুদেবকে দাও। রাম বলল, ওরে এতদিন শুনেছিলাম গুরুদেবের আশীর্বাদে শিষ্য ভগবত প্রাপ্ত হয়, আজকে দেখছি শিষ্যের কর্মের জোরে গুরু ভগবত প্রাপ্ত হচ্ছে। শুনেছিলাম গুরুর আশীর্বাদে শিষ্য বড় হয়ে যায়, আজকে শিষ্যের কর্মের জোরে গুরু বড় হচ্ছে। দেখুন বাবা, গুরু মিলে লাখে লাখে তো শিষ্য মিলে এক, আবার কখনো কখনো শিষ্য মিলে লাখে লাখে তো গুরু মিলে এক, তাই না?
তাহলে আজকে শিষ্যর মতো শিষ্য তুই, যার জন্য তোর গুরুদেব আমার চরণ পাবে। তো তোর গুরুদেব কেউ দেব, তোকেও দেব, দুজনকেই দেব, বল তুই কি চাস? সব থেকে দামি জায়গা, মূল্যবান জায়গা তো অন্য কোথাও নয়, তোমার চরণতল। এই জগতে সবাই বলে হে গোবিন্দ তোমার রাঙা চরণে ঠাঁই দাও, কেউ বলে না যে তোমার মস্তকে দাও। এত দামি চূড়া পড়ে আছে ময়ূর পাখা, মাথা মানে কতটা সম্মান মাথায় করে রাখা, কিন্তু আমি মাথায় থাকতে চাই না, আমি তোমার চরণতলে থাকতে চাই। আজ থেকে তুই আর তোর গুরুদেব হবি আমার চরণের নূপুর, আমার দক্ষিণ চরণ মানে ডান পায়ে থাকবি তুই, আর আমার বাম পায়ে থাকবে তোর গুরুদেব। এই গুরু শিষ্য দুজন নূপুর হয়ে বিরাজমান করছে নিতাই গৌর হরি বল হরি। তাহলে গোবিন্দের হাতগুলো দেখে মনে হচ্ছে হাতির সুর দুলিছে, এত সুন্দর গোবিন্দের বাহু দুটি। আর আর দেখলাম গোবিন্দের বক্ষ মাঝে কৌস্তভ মুনি রয়েছে। কৌস্তভ মুনি যখন বাবা গোবিন্দ কালীয় নাগকে দমন করেছিল না, তো কালীয় নাগকে দমন করার পর কালীয় নাগকে কিন্তু নিধন করেনি, দমন করেছিল। নিধন আলাদা, দমন আলাদা। নিধন করা মানে একেবারে শেষ করে দেওয়া, একেবারে মেরে ফেলা, আর দমন মানে তার অহংকারটাকে শেষ করা। তাহলে কালীয় নাগকে গোবিন্দ একেবারে তো মেরে ফেলেনি, শেষ করে দেয়নি। কালীয় নাগের মাথার উপর যখন নৃত্য করছে, ফনায় ফনায় বিহার করছে, কালীয় নাগের অহংকার চূর্ণ করছে, তখন কালীয় নাগের যার স্ত্রী রমণী, তারা বলেছিল হে গোবিন্দ যে পাখির পাখনা নেই তার কোনো দাম নেই, যে গাছে ফল ধরে না সেই গাছের কোনো মূল্য থাকে না, আর যে সতীর স্বামী নেই সেই সতীরও বেঁচে থেকে কোনো লাভ হবে না। আমরা সতী নারী, আমাদের স্বামী হচ্ছে কালীয় নাগ প্রভু, তার মধ্যে সাপের মধ্যে যে বিষ আছে দোষ তো তার নয়, তুমি সাপ করেছ বিষটাও তো তুমি দিয়েছ কি বাবা, তাই না? সাপ সৃষ্টি করার সময় বিষটাও তো সাপের মধ্যে সেই দিয়েছে। তাহলে আজকে তো বললে হবে না যে তুমি কেন বিষ দিচ্ছ, তা বিষ যখন দিয়েছো তুমি আমার স্বামীকে দমন করো, কিন্তু দয়া করে নিধন করে দিও না, কারণ পতি যদি না থাকে তার সতীর কোনো মূল্য থাকে না। হরি বল। ঠিক আছে, তোমরা যখন বলছো তোমাদের জন্য কালীয় নাগকে ছেড়ে দিলাম, তো আজ থেকে কালীয় নাগের মাথার মণি প্রভু তোমার চরণে সঁপে দিলাম, এই কালীয় নাগের মাথার মণি তোমার গলার হার হয়ে বুকের মাঝে বিরাজমান করবে নিতাই গৌর হরি হরি। আর কালীয় নাগকে বলছে কালীয় নাগ রমণীর জন্য তুমি পেলে নিস্তার, তাই আজ থেকে তুমি রমণক দ্বীপে গমন করো, এই বৃন্দাবনে আজকে এখানে থাকা যাবে না, তুমি রমণক দ্বীপে চলে যাও। সেখান থেকে কালীয় নাগ চলে গেল রমণক দ্বীপে, কালিন্দীর জলে ছিল, কালিন্দী থেকে চলে গেল রমণীর দ্বীপে। তাহলে আজকে কালীয় নাগের মাথার মণি গোবিন্দের বুকে বিরাজমান করছে, তার সঙ্গে একটা চিহ্ন রয়েছে সখি, রাধারানী বলছে। কিসের চিহ্ন? না গোবিন্দের বুকে না মনে হচ্ছে কেউ যেন লাথি মেরেছে, লাথির চিহ্ন। কে লাথি মারল? যে গোবিন্দের রাঙা চরণে আমরা বহু ভাগ্যের ফলে ঠাঁই পাই, আবার কেউ পাই না, সেই ভগবানের বুকে আবার লাথি মারল, এমন সাহস কার হয়েছিল? একজনের হয়েছিল, ভৃগুমুনি। যখন নারায়ণ বৈকুণ্ঠে শয়নে আছেন মানে ঘুমাচ্ছেন, ঘুমায় নিয়ে ছলনা করে, কেউ যদি সত্যি ঘুমায় একবার ডাকলে সাড়া দেবে, আর কেউ যদি জেগে ঘুমায় দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলে জাগবে না, কারণ সে জেগে জেগে ঘুমাচ্ছে, ডাকলেই তো, ডাকো যত ডাকবে আমি আর সাড়াই দেবো না। তাহলে ভগবান ভক্তের চরণ পাওয়ার জন্য ভৃগুমুনি, তিনি ছিলেন খুব তেজস্বী ব্রাহ্মণ, যার মধ্যে একটা তেজ ছিল, ভগবান নারায়ণের থেকে বেশি পাওয়ার ছিল ভৃগুমুনির, ভগবানের থেকেও বেশি শক্তি ছিল ভৃগুমুনির, মুখ দিয়ে আগুন বের হতো, এত তেজ তার, এত শক্তি তার। তো ভৃগুমুনির চরণ পাওয়ার জন্য এমনিতে চরণ ধরতে তো দেবে না, যদি বলি তোমার চরণ দাও তাহলে দেবে না, ভগবানকে চরণ দেবে না কেউ। তাহলে ছলনা করে নারায়ণ বৈকুণ্ঠে শয়নে আছেন, আর এদিকে ভৃগুমুনি দরজার সামনে এসে দাঁড়িয়েছে, নারায়ণ জাগো, একবার জেগে ওঠো, জাগাবার চেষ্টা করছে, নারায়ণ তুমি জাগো, এতবার বলেছে জাগো, নারায়ণ তো জাগছে না ইচ্ছা করে, আজকে জাগবো না, ডাকলেও জাগবো না। নারায়ণ যখন জেগে উঠল না বাবা, তখন ভৃগুমুনি কি করলো, ক্রোধামৃত হয়ে
বৈকুণ্ঠের দরজা খুলে দেখছে নারায়ণ শয়নে আছে ও। তখন থেকে তোমাকে ডাকছি আর তুমি ঘুমিয়ে আছো, ভগবান হয়ে তুমি ঘুমাচ্ছ। বাবা ক্রোধামৃত হয়েছে, রাগ বেশি তেজ বেশি, মুনি ছিল তো, ঋষি ছিল তো, ঋষিদের তেজ বেশি হয়, রাগ বেশি হয়, ক্রোধ বেশি হয়। তো সঙ্গে সঙ্গে ক্রোধবশত বলছে তুমি ঘুমাচ্ছ, কখন থেকে ডাকছি, ভগবান হয়ে ঘুমালে হবে, কত ভক্ত ডাক দেওয়ার জন্য বসে আছে, কত ভক্তের ডাকে তোমাকে সাড়া দিতে হবে আর তুমি ঘুমাচ্ছ। ক্রোধামৃত হয়ে ভৃগমুনি নারায়ণের বুকে মেরেছে লাথি, আর যেই না মেরেছে এক লাথি, লাথি মারার পর বলছে প্রভু তোমার লাগেনি তো, লাথি মারার পর বলছে তোমার লাগেনি তো। মুনিবর লাগলো না কেন জানো, ওই চরণের লাথিটা পাওয়ার জন্যই আমি শয়নে ছিলাম। এ জগতে সবাই আমার চরণ ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ ধরতে পাই না। ইহ জগতে সবাই আমার চরণের ধুলো মস্তকে নেয়, হৃদয়ে ধরে, আর আমি আমার ভক্তের চরণ আমার হৃদয়ে ধরতে পাই না। আজকে বহু ভাগ্যের ফলে পেয়েছি, তাই তোমার চরণ ধুলো পাওয়ার জন্যই তো আমি লাথিটা পেলাম। কিন্তু এটা বুঝলো না মা লক্ষ্মী, এটা ভগবান বুঝেছে, কিন্তু ভগবানের লীলা মা লক্ষ্মী বুঝতে পারলো না। মা ভগবান যে এতক্ষণ লীলা করছে সেটা মা লক্ষ্মী বুঝলো না। মা লক্ষ্মী আরও রেগে গেছে, স্বামীর নিন্দা কেউ সইতে পারবে না, পারবে মা? ও নিজে 100টা কটু কথা বলবে ঠিক আছে, কিন্তু অন্য কেউ বলে দিলে বাস একেবারে মা চণ্ডী, তাহলে সঙ্গে সঙ্গে রেগে যাবে, নিজে 100টা গালাগালি করবে, সে বেলায় দোষ নেই। আর কেউ যদি বলে দেয় তোমার স্বামী এমুক, তোমার স্বামী অমুক, ভালো নয়, ব্যাস নিন্দা করলে, গালাগালি করলে স্বামীর নিন্দা কেউ সইবে না। তাহলে মা লক্ষ্মী বুঝলো না ব্যাপারটা কি, প্রভু যে লীলা করছিল বুঝলো না। মা লক্ষ্মী তখন দেখছে আমার স্বামীর বুকে লাথি মেরেছে, কে এমন মানুষ আছে যে আমার স্বামীর বুকে লাথি মারে? ভৃগুমণি তুমি, এতই যদি প্রয়োজন থাকতো তো তুমি আমার স্বামীকে ডাকলে না কেন? আর যদি তাতেও যদি ঘুম না ভাঙত তুমি আমাকে বলতে পারতে, আমি আমার স্বামীকে জাগিয়ে দিতাম, তুমি আমার স্বামীর বুকে লাথি মেরেছো, আমি মা লক্ষ্মী হয়ে তোমাকে অভিশাপ দিলাম, তুমি ব্রাহ্মণ হয়ে নারায়ণের বুকে লাথি মেরেছ, আজ থেকে ব্রাহ্মণ কোটিপতি হলো, ব্রাহ্মণ দারিদ্র্যে থাকবে, আজ থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না, আজ থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না, ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না। কেউ যদি ব্রাহ্মণ থাকে তো রাগ করবেন না, আমার কথা নয়, কিন্তু হয়তো যদি রেগে যান তো রাখবেন না, আমি বলিনি, এটা মা লক্ষ্মী বলছে। আজ থেকে ব্রাহ্মণের ঘরে লক্ষ্মী থাকবে না, একদিকে আনবে আর একদিকে যাবে, অর্থাৎ ব্রাহ্মণ পরের ঘরে পুজো না করলে দিন যাবে না, ও যতই কোটিপতি হোক ওই পুজো টুজো করে কিন্তু তাদের দিন যায়। ওরে বল, তখন বাবা নারায়ণ বলছে যে মুনিবর তুমি লক্ষ্মীর কথাই যেন রাগ করো না, আমি তোমায় বর দিচ্ছি, যে ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলা থাকবে আর সে যদি ব্রাহ্ম মুহূর্তে ওঠে প্রতিদিন নারায়ণ শিলার পুজো করতে পারে তো তার ঘরে মা লক্ষ্মীর অভাব হবে না। দুজন দুটো অভিশাপ, আশীর্বাদ একজন, একজন অভিশাপ। লক্ষ্মী কি অভিশাপ দিল, লক্ষ্মী থাকবে না মানে টাকা পয়সা থাকবে না, দরিদ্র অভাব অন্টনে কাটবে, কোটিপতি হলেও ব্রাহ্মণ ভিখারি হবে। আর নারায়ণ কি বলছে যে নারায়ণ শিলার পুজো করলে, নারায়ণ শিলা হয় তো ওটা পুজো করলে লক্ষ্মীর অভাব হবে না, ধনে জনে টাকা পয়সায় ভরে যাবে। তাহলে নারায়ণের বুকে ভৃগমুনি লাথি এখনো চিহ্নটা আছে, সেই চরণ চিহ্ন দেখলাম, আহা এত সুন্দর শোভা তার, তারপর তার গোবিন্দের যে বদন, গোবিন্দের যে চূড়া, এত সুন্দর শোভা, সে শোভার বর্ণনা করা যায় না। বলে কেন কি দেখলি, তাই শোন, গোবিন্দের যে কোচকানো কেশ, কেশ মানে এই যে মাথার কেশ, তারপর আবার গোবিন্দের চূড়া, তারপর ময়ূর পাখা, সে শোভার বর্ণনা করা যায় না, এত সুন্দর শোভা, সে শোভার বর্ণনা হয় না। কি দেখলাম, তার বিনোদ সখী বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই গো, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই গো, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই গো, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই রে, বিনোদ চিকুরে মানে
সুন্দর, মানে সুন্দর চুলি, সুন্দর কেশে, সুন্দর ময়ূরের পাখা, যত হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, তত ময়ূরের পাখা দুলছে। হরি বল। শুধু তাই নয় রে, তারে বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, একটু উলুধ্বনি মহিলা, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ সাজে, বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে, আবার গোবিন্দের কপালে যে তিলক আহারে, তারে তিলককে দেখে স্ত্রীলোকে ভোলে, তিলক দেখে স্ত্রীলোকে ভোলে, তিলক দেখে স্ত্রীলোকে ভোলে, তিলক দেখে স্ত্রীলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোক বলে, মানে স্বর্গ মত্ত পাতাল ভুলে যাচ্ছে, গোবিন্দের কপালে যে তিলক, এ তিলক দেখে স্বর্গ মত্ত পাতাল ভুলে যায়। দেখুন মা, এই যে তিলক আমরা করেছি, গঙ্গার মাটি দিয়ে তিলক করা হয়, তাই না? নবদ্বীপ থেকে গঙ্গার মাটি গিয়ে তিলক নিয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। তাহলে নবদ্বীপ যে নদীয়ার বাসী মানুষ আমরা, আপনারা সত্যি কথা বলবো, আপনারা বড় ধন্য, আপনাদের জীবন ধন্য। কেন? আপনারা নদীয়ার মানুষ, নবদ্বীপের মানুষ, নবদ্বীপে যা জন্ম হয় তার মতো ভাগ্যবতী ভাগ্যবান কেউ নেই গো। এই যে নাম হলো নবদ্বীপ, তাহলে নবদ্বীপের সৃষ্টি কী করে হলো? নবদ্বীপটা কী করে তৈরি হয়ে গেল? যে নবদ্বীপে আপনারা বাস করছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হয়েছিল, হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে শিরপীড়া। শিরপীড়া মানে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা করছে, শিরপীড়া করছে, প্রচণ্ড মাথা ব্যথা ভগবানের। নারদ এসেছে সেই সময়, নারদ বলছে প্রভু তোমার যখন শিরপীড়া হয়েছে, মাথা যন্ত্রণা হয়েছে, তা তুমি ওষুধ নিয়েছ? নারদ, আজকে যে যন্ত্রণা হচ্ছে আমার, ওষুধে কাজ হবে না। তাহলে কী লাগবে? ভক্তের চরণের ধুলো চাই। ওদি পদে পদে দেখছেন ভগবান ভক্তের চরণের ধুলোকে সার করেন বাবা। তাহলে আজকে আমার শিরপীড়া ভালো হয়ে যাবে যদি ভক্তের চরণের ধুলো দাও, কে দেবে? তুমি নিয়ে এসো, যদি কেউ দেয় তাহলে আমার শিরপীড়া ভালো হয়ে যাবে। নারদ যাচ্ছে কোথায়? ব্রহ্মার কাছে আগে গেল। ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে বলছি পিতা, আপনি তো আমার ধর্ম পিতা। হরি বল। আমি আপনার মানুষ পুত্র নারদ, তাহলে আমি আপনার পুত্র হয়ে আপনার কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছি, আপনি আপনার চরণে ধুলোটা একটু দেবেন, তা নইলে যে গোবিন্দের শিরপীড়া ভালো হবে না। ব্রহ্মা বলছে তোমার মাথা ঠিক আছে, তুমি অন্য কিছু নিয়ে নাও, পায়ে ধুলো দেবো ভগবানকে, দিয়ে আমার পাপ হবে না, আমি পাপের ভাগী হতে পারবো না, তুমি অন্য কোথাও দেখে নাও। যাচ্ছে কোথায়? মনে মনে ভাবছে আচ্ছা এবার যার পাঁচটা মুখ তার কাছে যায়, সে দিলেও দিতে পারে, অর্থাৎ ভোলানাথ মহেশ্বর। তা ভোলানাথ মহেশ্বরের কাছে যখন যাচ্ছে, শিব বলছে দেখো নারদ পাগলামি করো না, আমি সব দিতে পারি, আমার পায়ের ধুলো দিতে পারবো না। নারদ মনে মনে ভাবছে কেউ দিল না, তাহলে কোথায় যাব? এক জায়গায় আছে, যে জায়গার বড় নাম শুনেছি, সেখানে গেলে নাকি চঞ্চল মন শান্ত হয়ে যায়। যেখানে ভক্তরা ছুটে যায় সেটা কোন জায়গায়? লামায় আমি শুনেছি বৃন্দাবনে গেলে মানুষের চঞ্চল মন শান্ত হয়ে যায়। তাহলে বৃন্দাবনে যায়। বৃন্দাবনে গিয়ে যখন এসেছে নারদ, বৃন্দাবনের গোপীরা বলছে নারদ আমাদের দ্বারকা রাজা কৃষ্ণ ভালো আছে তো?
দেখো কৃষ্ণ ভালো থাকলে কি আসতাম, ভগবান যে ভালো নেই, আমি বড় আশা করে এসেছি তোমাদের কাছে, দুটো বাহু হাত তুলে দাঁড়িয়ে আছি, এই আমার হস্তে যেন তোমরা কিছু না দিয়ে ফিরিয়ে দিও না, খালি হাতে ফিরিয়ে দিও না, আমি তোমাদের চরণের ধুলো নিতে এসেছি। গোপীরে একবারও বললো না যে না, কি বলছে, নারদ তুমি যে চরণের ধুলো নেবে তাহলে কি করে নিয়ে যাবে, পাত্র এনেছ, দেখেছেন বাবা মন কত বড়, ব্রহ্মা দিল না, শিব দিল না, আর গোপীরা কি বলছে, চরণের ধুলো কি করে নিয়ে যাবে, পাত্র এনেছ। নারদের গলায় নামা বলেছিল, নামা বলি পেতেছে, সেখানে গোপীরা পদধুলা দিয়েছে, চরণ ধুলা দিয়েছে, যার চরণে ধুলো নেই সে ধুলো লাগিয়ে দিয়েছে যেন কৃষ্ণ ভালো হয়ে যায়। নারদ আমাদের চরণের ধুলো মেখে যদি কৃষ্ণ ভালো থাকতে পারে, একবার নয় আমরা 100 বার চরণের ধুলো দেব। আজকে সেই চরণের ধুলো নারদ মুনি নারায়ণের কাছে গিয়ে বলছে, ও প্রভু বড় কষ্ট করে ঘুরে 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 বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, এই নাও ভক্তের চরণ ধুলো, এটার জন্যই তো তুমি অপেক্ষা করছিলে। নারায়ণ বলছে, নারদ আর লাগবে না, শিরোপীরা ভালো হয়ে গেছে। সে কি, আমি এখন ওষুধটাই দিলাম না আর তোমার মাথা ব্যথা ভালো হয়ে গেল? আরে যখনই গোপীরা পদধুলা দিয়েছিল ওইখানে দিয়েছে, আর এইখানে পদধুলার জন্য আমার শিরোপীরা ভালো হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি প্রভু। তাহলে এত কষ্ট করে গোপীদের পদধুলা নিলাম, এগুলো কি হবে, কি আবার হবে, বিফলে যাবে না। ভগবান কি করলেন, গোপীদের পদধুলা এমনভাবে ফু দিয়ে উড়িয়ে দিলেন যে সেই বৃন্দাবনের থেকে গোপীদের চরণের ধুলো উড়তে 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 এখানে 9টা দ্বীপের সৃষ্টি হলো, নাম হলো নবদ্বীপ। নবদ্বীপ, নটা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ একটা দ্বীপ নয়, 9টা দ্বীপ আছে, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। সেই নবদ্বীপের মাটি হলো কোথায় থেকে, গোপীদের পায়ের ধুলো থেকে, আর সেখান থেকে আমরা তিলক সেবা করি সেই মাটি থেকে, নবদ্বীপের দেবে গঙ্গার মাটি দিয়ে তিলক সেবা করি। তাহলে বাবা আজকে গোবিন্দর কপালে সেই তিলক, সেই তিলক দেখে ত্রিলোক ভোলে। আবার গোবিন্দের এত সুন্দর বাঁশি, শুধু তাই নয় এত সুন্দর শোভা, তার বিনোদ গলেতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ ভুরু, গোবিন্দের যে ভুরুটা আছে চোখের উপর যে ভুরু থাকে,
এত সুন্দর দেখতে, যেন একেবারে ইন্দ্রধনু। শোভাটি কেমন দেখে এলাম জানিস? সখীরে নীল রতনকে নব ঘন ঘট মদন মহেন্দ্র ধন ললি সজনি সজনি নীলি ওরে ললিতা রে মদন মহেন্দ্র ধন যেন রামধনু। আকাশে রামধনু দেখেছেন কত সুন্দর হয়? ঠিক সেই রকম সখী রে সে নায়ঙ্গের মদন মহেন্দ্র যেন সেনা অঙ্গের ছোটা। এত সুন্দর তার রূপ দেখলাম। আর জানিস সখী, আজকে যে গোবিন্দের রূপের ফাঁদে পড়েছি, আজকে থেকে নয়, আজ থেকে আমার গোবিন্দের প্রীতি নয়, আজ থেকে নয়, তাহলে কখন থেকে? সখী রে অলোপ বয়সে মোর শ্যামে রসে জর জর অলোপ বয়সে মোর শ্যামে রসে সখী রে অলোপ বয়সে মোর ললিতা ওরে স্বামী রসে জর জর অলোপ বয়সে মোর স্বামী রসে জর জর সখী রে না জানি কি হবে পরি না রাধারানীর কি গো? তাই তো, সবে মাত্র যৌবনে পা দিয়েছে, এত অল্প বয়স, এখন থেকে যদি এরকম হয়, এখনো তো বয়স পড়ে আছে, না জানি পরিণামে আমার কি বা হবে, পরিণামে আমার কি বা হবে, পরিণামে আমার কি বা হবে, আমার এই বয়সে পরিণামে আমার কি বা হবে, এই বয়সে ললিতা আরো তো বয়সে পড়ে রইল, এই বয়সে এমন হলো, আমার আরো তো বয়সে পড়ে রইল, এই বয়সে এমন হলো, আমার আরো তো বয়সে পড়ে রইল, এই
বয়স পড়ে রইল, আমার এত বয়স পড়ে রইল, আমার আর তো বয়স পড়ে রইল, সখীরে না জানে পরিণামে আমার কি হবে, সখীরে না জানে কি হবে পরিণাম। এবার যে রূপটা দেখেছে তার প্রতি আক্ষেপ করছে রাধারানী, আক্ষেপের পর রাধারানী অভিসারে চলে যাবে আস্তে। আচ্ছা আর একটু ধৈর্য ধরুন, এরপর রাস দেখবেন না আপনারা, দেখবেন না, ঘুম পাচ্ছে নাকি? হরি হরি। আপনারা জানেন তো যে কোনো লীলা অসম্পূর্ণ করতে নেই, তাতে অপরাধ হয়, শুনতে যখন শুরু করবেন লীলা সম্পূর্ণ করতে হয়। হরি বল। তাহলে আজকে রাধারানী বলছে, না জানি পরিণামে আমার কী বা হবে। জানিস ললিতা, আমার মাঝে মাঝে মনে হয় আমি বৃন্দাবনে আর থাকবই না, বৃন্দাবন ছেড়ে দেব, যে দেশে কোনো প্রেম নেই সেই দেশে চলে যাব। কিন্তু সখি, আমি যদি যাই পথে, মোরে শ্যামে যাই মোরে সাথে সাথে, আমি যদি যাই পথে, শ্যামে যাই মোরে সাথে সাথে, আমি যদি যাই পথে, শ্যামে যাই মোরে সাথে সাথে, ওরে আমি যদি যাই পথে, শ্যামে যাই মোরে সাথে সাথে, আমি যদি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। আমি যদি সঙ্গে যাই তো রাধারানী বলছে, আমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাই, আমি বৃন্দাবন ছাড়লেও কৃষ্ণ আমাকে ছাড়ে না, চরণে চরণে ঠেকিয়ে বলে, ও রাধে তুমি একা যাবে? বলি, একা কেন যাবে রা, যাবে রা, একা কেন যাবে রা, একা কেন যাবে রা, দেখোই আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা, আরে আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা, বলো চরণে চরণ ঠেকাইয়া। পায়ে ব্যথা করছে না? পায়ে ব্যথা চলে যাবে, আরে একটু বসুন। সবাইকে কিন্তু নাচতে হবে, কেমন ভজন গাইবো, সবাই নৃত্য করবে, পায়ে ব্যথা কোন দিকে পালিয়ে যাবে। তো বলছে, সখীরে আমি ভাবি বৃন্দাবন ছেড়ে চলে যাব, আমি গেলে কি হবে, শ্যাম আমাকে ছাড়ে না, যে নাম একবার ধরেছে বাবা, আপনি নাম ছেড়ে দিলেও নাম আপনাকে ছাড়বে না। আবার আমি যখনই চোখটা বন্ধ করি তখনই একজনকে দেখতে পাই, কৃষ্ণকে। সখীরে যখনই নয়ন মোদে অন্তরে গো, গোবিন্দ দেখি, আমি যখন নয়ন মুদে থাকি, আমার অন্তরে গো বিন্দ দেখি, আমি যখন
অন্তরে গো বিন্দ দেখি, যখন নয়ন মুদে অন্তরে গো বিন্দ দেখি, আমার নয়ন অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম। হরি বল তে সখী রে, আমি যখনই নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি মাঝে মাঝে মনে করি আমি আর এই সংসারে থাকবো না, যোগিনী হয়ে যাব। হরি বল, আমি যোগিনী হইয়া যাব আর দোকানে কুণ্ডল দেব, এই ছাড় গৃহপরি গৃহপরি হরি, দোকানে কুণ্ডল নেব যোগিনী হইয়া যাব, এ ছাড় ফুল পরি ফুল পরি হরি, আমি যোগিনী হইয়া যাব তুই কানে কুণ্ডল দেব, এই ছাড় গৃহপরি গৃহপরি হরি, মনে মনে ভাবি ঘর ছেড়ে দেব, কিন্তু ঘর ছাড়লে কি হবে, গোবিন্দ আমার পেছন পেছন আসে আর বলে ও রাধে তুমি একা কেন যাবে রা, তুমি একা কেন যাবে রা, বলি আমিও তোমার সঙ্গে যাব একা কেন যাবে রা, আমিও তোমার সঙ্গে যাব তুমি একা কেন যাবে। হরি বল, ঠিক এ কথা বলতে বলতে গোবিন্দের মধুর বাঁশি বাজল। তা যাই হোক, বাঁশি যখন বেজে যাবে অভিসারে যখন চলে যাবে তখন তো আর হবে না, তা এখন যে মায়েদের পায়ে ব্যথা করছে তাদের ব্যথা দূর করে দিই একটু, সকলে একটু কৃষ্ণ নাম করবো। আচ্ছা দেখি একটু দাঁড়িয়ে যান, অনেকক্ষণ থেকে বসে আছেন বলে আমার পায়ে খুব লাগছে, সবাই একটু দাঁড়িয়ে যান তো। হ্যাঁ হ্যাঁ, একটু হরি নাম করে নিই তারপর অভিসারে দিয়ে দেবো সকলে, কেমন? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচতে হবে, কিন্তু কি গো মাইরা নৃত্য করবেন তো? আচ্ছা আর আর একটু সামনে আসুন, এত দূরে থাকলে হয়? আছে আচ্ছা, আপনারা কি আমাকে পর ভাবছেন নাকি? তাহলে এত দূরে দূরে কেন, এত দূরে থাকলে মায়া হবে, কাছে আসতে হবে তবে তো মায়া পড়বে, তাই তো? কৃষ্ণ বলে নাচতে হবে সবাই, বাহু তুলে, বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে,
লজ্জা হয়, কেন ডিজে ডিজে কুমারটা দুলে যায়, হরি নামে যেত লজ্জা, ভগবানের নামে নাচবে তো লজ্জা কিসের? সবাই তুলি বাহু তুলে মন খুলে বদন ভরে বলে হরি বদন ভরে বলে হরি বদন ভরে বলে হরি বদন ভরে বলে হরি বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে তুমি শান্তি দূরে যাবে সব অশান্তি। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, আপনারা ভীষণ ভালো, সাউন্ডও খুব ভালো, সেটা খুব ভালো বলা যাবে। হ্যাঁ, খুব সুন্দর সাউন্ড অপারেটর আছেন, সবাই মিলে বলবো একবার, চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ বল্লভ, চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ বল্লভ, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, বলি রাধা রানী কি জয়, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো,
শিশে ঝুকায়া ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়া ছোট সো ছোট মের মদন গোপাল ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সো মের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সো ছোট মের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সো মের মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গো পিছে মে মেরো পিছে মে মেরো পিছে মে মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সো মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সো মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ছোট সো মেরো সখীদের কাছে বর্ণনা করছেন। এরপর বৃন্দাবনে বংশী বেজে গেল, বাঁশি বেজে গেল। তো বৃন্দাবনে যখন বাঁশি বেজেছে শোভাটি কেমন, এরপর রাধারানীকে সাজিয়ে অভিসারে পাঠাবো। বংশী ধ্বনি শুনে রাধারানীকে সখীরা সাজিয়ে দিচ্ছে, বাবা সাজিয়ে দিয়ে রাধারানী অভিসার করছে। আহারে অভিসার চলে দেখো আহারে অভিসার চলে দেখো রাধা নীল বসনে মুখ ঝাপিয়াছে আধা নীল বসনে মুখ ঝাপিয়াছে আধা নীল বসনে দেখো ঝাপিয়াছে রাধা আহারে অভিসার চলে দেখো রাধা নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী
তাই তো বলছি বাস গাদা ঘরে বল নে তাই গোল হয়ে